জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক নেতারা সহ জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে এ আহ্বান জানান তিনি। ইটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, ব্যক্তি স্বার্থে নয়, সারা জীবন কাজ করেছেন হাওড় এলাকার উন্নয়নে। রাষ্ট্রপতি বলেন, জনগণের ভালোবাসা পেতে হলে জনগণকে অবহেলা না করে মূল্যায়ন করতে হবে। সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন ও রেজওয়ান আহমেদ তৌফিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।